হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গত পর্বে আমি আপনাদেরকে কীভাবে ফেসবুক ক্রিয়েট করতে হয় সেটা দেখাই গিয়েছিলাম। এখন আপনাদেরকে কীভাবে ডিঅ্যাক্টিভ করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথম আপনারা এই লোগোতে দেখলেন আপনাদের এই ফেসবুক অ্যাকাউন্টটা সচল আছে। এখন আপনি মেনুতে যান, যাওয়ার পরে সর্বপ্রথম আপনি দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আছে এই যে সেটিংস, সেটিংস আপনি ওকে করেন। ওকে করার পরে আপনি একবারে দেখতেছেন আপনি পার্সোনাল ইনফরমেশন, এই পার্সোনাল ইনফরমেশন ওকে করেন। ওকে করার পর সবার নিচে আছে আপনার ম্যানেজ অ্যাকাউন্ট, এই ম্যানেজ অ্যাকাউন্টে আপনি দেখেন লেখা আছে ডিঅ্যাক্টিভ সেটিং। এই ডিঅ্যাক্টিভ সেটিংয়ে আপনি যাবেন, যাওয়ার পরে আপনি দেখতে পাবেন এখানে অ্যাকাউন্ট এবং ডিঅ্যাক্টিভ, এই যে ডিঅ্যাক্টিভ ওকে করতে হবে। ডিঅ্যাক্টিভে আপনি ওকে করেন, লোড নিচ্ছে। এখানে আপনি ফেসবুক অ্যাকাউন্ট যে করছেন তখন যে বা পাসওয়ার্ড ছিল বা বর্তমান যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ড থেকে এখানে এন্ট্রি করতে হবে। আপনি এন্ট্রি করেন, আমি আমার বর্তমান পাসওয়ার্ডটা আমি এন্ট্রি করলাম। আসলে মূলত আমার এই অ্যাকাউন্টটা আপনাদের জন্য তৈরি করছিলাম, আর এখন ডিঅ্যাক্টিভটাও আপনাদের জন্যই করতেছি, কারণ আমার একটা অ্যাকাউন্ট আছে, অ্যানাদার অ্যাকাউন্ট আমার দরকার নেই। ঠিক আছে, আপনি যে কারণে আপনি ডিলিট করবেন, ডিঅ্যাক্টিভ করবেন, এই কারণটা আপনাকে এখানে সিলেকশন করতে হবে। অনেকগুলো কারণ আছে, দেখেন এই কারণগুলো আপনাকে যে কোনো একটা কারণকে বেছে নিতে হবে এবং এখানে ওকে করতে হবে। আমি আপাতত কোনো কারণ পাইনি, আমি আপাতত নর্মালি হ্যাক দিলাম, সেটা আবার এখন আমি আপনার যখন ওকে করলাম এখানে আবার আসছে আমার এই অ্যাকাউন্টটা 30 দিন পর্যন্ত আমার কী হবে ইয়ে থাকবে সচল থেকে, তো অটোমেটিকলি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। কন্টিনিউতে দিলাম, কন্টিনিউ হয়ে গেল। এখানে দেখেন আপনি আবার ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট এখানে ওকে করতে হবে। এর আগে একটা আছে, ওই যে দেখেন নিচের স্টেপ থেকে আগের স্টেপে অটো, হ্যাঁ রিসিভিং ফার্নিচার নোটিফিকেশন আপনার যদি চান ওখানে আপনার ওকে করে নিতে হবে। দেখেন আমার অ্যাকাউন্ট এখন ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, এই জায়গার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ অটোমেটিকলি এখন আমার আর এখন অ্যাকাউন্ট নাই। এখন আমি অ্যাকাউন্টটা ইয়ে করতে পারবো, যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করুন, আর আগে যদি করে থাকেন অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।